নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাসমা সেন্টার পক্ষ থেকে। অনেক মানুষের প্রচুর আঁচিল হয়ে যায়, কারো কারো এই ঘাড়ে গলায় আঁচিল হয়ে যায়, মহিলা কি পুরুষ যারই হোক, ঘাড়ে হয়ে গেলে এই চেন হঠাৎ আটকে যায়, কেটে যায়, ফসা লেগে যায়, বা অনেক সময় দেখতেও খারাপ লাগে কারো কারো চেহারায়। আজকে একজন বাচ্চা ছেলে এসে নাকের উপর একটা ছোট আঁচিল, ঠোঁটের উপর একটা ছোট আঁচিল, দেখতে একটু খারাপ লাগে, অকওয়ার্ড লাগে। তো সেই সেটার জন্যে অনেকে অনেক চিন্তাভাবনা করেন যে আঁচিল কী করা যায়। অনেকে অনেক রকম কথা বলেন যে ওই পানের ডাঁটি দিয়ে চুন লাগিয়ে দিলে নাকি খসে পড়ে যায়। অনেক হোমিওপ্যাথি ওষুধও খান, কারোর উপকার হয়, কারোর হয় না। যদি কিন্তু যাদের উপকার হয় না বা আঁচিল থেকেই যায় এই সমস্ত ব্যবস্থা করার পরেও, তাদের জন্যে কিন্তু এই উপায় বলতে ওই লেজার, রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে ওটা তুলে দেওয়া। এবার রেডিও ফ্রিকোয়েন্সি লেজার মানে ওই রকম ওটিতে যাওয়া বা এই সমস্ত প্রিপারেশন নেওয়া এরকম কিছু ব্যাপার নেই। আমরা জাস্ট একটা ক্রিম লাগিয়ে দিই যেটা নামনেস হয়ে যায়, একটু অবস মতন হয়ে যায় সেই জায়গাটা, আর তারপর রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে আঁচিল তুলে দেওয়া এক মিনিটের বিষয়। এক মিনিটে ওই সঙ্গে সঙ্গে তুলে দেওয়া যায়। আর বিশেষ কারো কারো এইরকম আঙুলের মতন মোটা আঁচিলও থাকে, সেটাও কিন্তু তোলা খুব সহজেই সম্ভব, এবং এটা খুব ইজি প্রসিডিওর। ওই 30-35 মিনিট ক্রিম লাগিয়ে একটু ছেড়ে দিতে হয়, তারপরে তুলতে হয়তো এক মিনিটের মধ্যে তুলে আপনি আরামসে বাড়ি যেতে পারেন। কোনো ব্লিডিং নেই, উজিং নেই, কোনো কাটা ছেঁড়ার ব্যাপার নেই, এটা খুব সিম্পল প্রসিডিওর। একটা আঁচিল হোক কি 10, 12, 15, 20, 30টা আঁচিল হোক, আমাদের এখানে এটা রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারির মাধ্যমে করা সম্ভব। আর চার্জেসের ব্যাপার, যেহেতু লেজার সার্জারি, চার্জেস ওই 4,000 টাকার মধ্যে এটা করা হয়, একটা আঁচিল হোক আর 20টা আঁচিলও হোক। তার জন্য আমরা গুনতি হিসাবে পয়সা নিই না, এবং খুব ইজিলি এটা করা সম্ভব। আপনাদের কারোর যদি এরকম প্রয়োজন হয়ে থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবাটা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। এরপরে যদি আর কিছু আপনাদের প্রসঙ্গ কোনো জানার প্রয়োজন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে সেটা নিয়ে আলোচনা করার। আজকের মতন ডক্টর পাণ্ডে।